একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলি ক্লাস টুয়েলভে, যে লিডিং এবং লেগিং তন্তি কাকে বলে, প্রোটিন সংশ্লেষে আরএনএ এর ভূমিকা উল্লেখ করো। দেখো লিডিং এবং লেগিং তন্তিটা কেমন ভাবে লেগবে, প্রতিলিপিকরণের সময় ডিএনএ পলিমারেজ থ্রি দুটি ছাঁচ ডিএনএ তন্তির উপর নতুন ডিএনএ সংশ্লেষ করে, যে তন্তিটিতে নিরবিচ্ছিন্নভাবে সংশ্লেষ ঘটে তাকে লিডিং তন্তি বলে, এবং যে তন্তিটি ছোট ছোট খণ্ড আকারে বা বিচ্ছিন্নভাবে সংশ্লেষ ঘটে তাকে লেগিং তন্তি বলে। লেগিং তন্তিটিকে আবিষ্কর্তার নাম অনুসারে ওকাইজাকি খণ্ডক বলে চিহ্নিত করা হয়, কারণ এই তন্তিটি বিজ্ঞানী ওকাইজাকি আবিষ্কার করেছিলেন। এরপর হচ্ছে প্রোটিন সংশ্লেষে আরএনএ এর ভূমিকা। আমরা তো জানি আরএনএ তিন প্রকার, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। তো তিন প্রকার আরএনএ প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। তো তিন প্রকারের কারা কিভাবে অংশগ্রহণ করে সেটা বলবো। প্রথম হচ্ছে প্রোটিন সংশ্লেষের সময় প্রথমে ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হয় এবং নিউক্লিয়াস থেকে জেনেটিক বার্তা বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে এমআরএনএ জেনেটিক বার্তা অনুযায়ী রাইবোজোমের মধ্যে অবস্থিত আরআরএনএ এই বার্তা পাঠে অংশগ্রহণ করে, আর শেষ আরআরএনএ এই বার্তা পাঠ অনুযায়ী টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডগুলিকে পরপর সাজিয়ে শৃঙ্খল তৈরি করে প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা ডিএনএ থেকে নির্দিষ্ট বার্তা নিয়ে সাইটোপ্লাজমে আসে, কি প্রোটিন সংশ্লেষ করতে হবে সে বার্তাটা নিয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে এমআরএনএ এর বার্তাটাকে একমাত্র আরআরএনএ পড়তে পারে, যেটা রাইবোজোমের মধ্যে থাকে, যে রাইবোজোমগুলো এমআরএনএ এর উপর বসে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। আর টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর নিয়ে আসে এবং রাইবোজোমের এই সাইটে প্রবেশ করে পি সাইটে পলিমারের চেনগুলো পরপর যুক্ত হয় এবং ই সাইট পথে প্রোটিন তৈরি করে নির্গত হয়। এই হলো এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএর ভূমিকা প্রোটিন সংশ্লেষে।